এক সময় তাঁতের মাকুরের খটখট শব্দে মুখর থাকত নরসিংদীর জনপদের পর জনপদ। জেলার শেখেরচর, মাধবদি ও রায়পুরা উপজেলার আমিরগঞ্জ, আদিয়াবাদ সহ বিভিন্ন স্থানে ছিল ঐতিহ্যবাহী কয়েক হাজার হস্তচালিত তাঁত। কিন্তু কালের বিবর্তনে বিদ্যুৎ চালিত পাওয়ারলুমের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হাতে টানা তাঁতকল। এখন চলছে হাতে গোনা শতাধিক তাঁতকল। ভালো নেই তাঁতি, তাঁতকল মালিক সহ সংশ্লিষ্টরা। এই অঞ্চলে তাঁত আসেন করলে আমরা গড়ে গড়ে অনেক তাঁত আছে। কাপড় বিক্রি করতে গিয়ে আমরা লস হয়, সুতাও দাম বেড়ে গেছে, একটা লোকের 100 টাকা হাজিরা চলে না। আধুনিক পাওয়ারলুমের মালিকরা বলছেন, হস্তচালিত তাঁতকলে তৈরি কাপড়ের মূল্য থাকলেও সময়ের সঙ্গে পাল্লা দিতে না পারাই এসব তাঁতকল হারিয়ে যাচ্ছে। পাওয়ারলুমের মেশিন আসার কারণে কিন্তু আমাদের তাঁতের এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। স্পিড বেশি পাবো, প্রোডাকশন বেশি পাবো, আমি তো ওদিকে যাবো আর কি। আমি কিভাবে চেষ্টা করবো যে আমার কস্টিং কমানো যায়। জেলা তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বর্তমানে দুটি কোর্স চালু থাকলেও শিক্ষার্থী নেই তেমন একটা। তারপরেও এই শিল্পের প্রসারে কাজ করছে প্রতিষ্ঠানটি। তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আগে থেকেই এই ধরনের কার্যক্রম, এই তাঁতের উপর প্রশিক্ষণ কার্যক্রম চলমান ছিল, এখনও আছে। তবে বিলুপ্তপ্রায় এই শিল্প রক্ষায় সব ধরনের সহায়তার কথা জানিয়েছে জেলা চেম্বার অব কমার্স। আমাদের চেম্বার একজন পরিচালক আছেন, যিনি আরঙ্গের শীর্ষস্থানে একজন প্রডিউসার। আমরা চেম্বার সর্বোচ্চভাবে তাদেরকে চেষ্টা করি সহযোগিতা করে যাব। পাঁচ বছর আগে হস্তচালিত তাঁত ছিল 5,000, এখন তা ঠেকেছে 150-তে। আর বিদ্যুৎ চালিত 5,000 তাঁতের কারখানায় তাঁতের সংখ্যা 5 লাখের বেশি। সময় সংবাদ, নরসিংদী।